জঙ্গলির বাই চিরা কুট খাই একটা চিরা কম পড়লে দাদার কাছে যাই, দাদা আনছে আয়রা বলত কার কাছে তে যাই। আপনারা যে খেলাটি দেখতেছেন দুটা ছেলে খেলতেছে, একজনের নাম হচ্ছে লিওন আর একজনের নাম রানা, তারা অনেক সুন্দরভাবে খেলতেছে। দুইটা সুপারি গাছের মধ্যে রশি বাইন দেয়া বস্তা দিয়ে হাইরা তারা কি সুন্দর দোলনা খেলতেছে। শহরের মানুষ তো অনেক উন্নত মানের দোলনা খেলে, আর গ্রামের ছেলেরা এইভাবেই খেলা করে। দুইটা ছেলে যে খেলতেছে তারা একটুও ভয় পাচ্ছে না, অনেক সুন্দরভাবে খেলতেছে, হাসি খুশিভাবে খেলতেছে, তাদের মাঝে অনেক সাহস। গ্রামের ছেলে তো হাজার হলেও গ্রামের ছেলে, তারা গ্রামের ঐতিহ্যটা ধরে রাখতেছে। এখন যে সুন্দরভাবে খেলতেছে শহরের ছেলেরা কিন্তু এই জিনিসটা দেখে ভয় পাইব, তারা কিন্তু এই জিনিসটা এভাবে খেলা হইতো না। তো আমরা ছোটোবেলা কম বেশি এইসব খেলা খেলছি, আর কত রঙের খেলা যে খেলছি, এইসব খেলা কিন্তু আস্তে আস্তে উঠে যেতেছে। গ্রামের মানুষ এখন উন্নত তো এই জন্য এইসব খেলা খেলে না, তারা এখন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সবাই সবার জিনিস নিয়ে ব্যস্ত আছে, সবাই এখন শহরমুখী, সবাই কর্ম করে খাইতেছে, কর্ম করে খেলে তো ভালো। খেলাধুলা একটু কম থাকলেও গ্রামের মাঝে এখন অনেক সুখ আছে, শান্তি আছে, গ্রামের মানুষ এখন অনেক ভালো, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, রাস্তাঘাট পাকা, অনেক সুন্দর, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, সব কিছুই। গ্রামের মানুষ এখন বলতে গেলে সুখী মানুষই গ্রামের মানুষ। তো গ্রামের খেলাগুলা দূরে রাখার লাগে, এই জন্য আর কি ডেভেলপমেন্টে এভাবে দিলাম খেলার লেগে খেলো, তারা খেললে মন আনন্দ লাগতেছে, ছোটো বাচ্চা মানুষ তা করে মনে মধ্যে আনন্দ দেওয়াটাই আমার সবচেয়ে দরকার।